हाई फ्रेंड्स, आज के आमी तुम्हारे सामने हाजिर होयेछि क्लॉक अर्थात घड़ीर जावतीय समस्या निये। तो बंधुरा चलो शुरू करी। देखो ये देखो घड़ीटा तुम्हारा देखते पाच्छो सबाई, ये घड़ीटा बोलो तो आकृतिटा किरकम लागछे, एकटा वृत्त बोलते पारो। ताहले एकटा वृत्त बोलो तो कत डिग्री कोण उत्पन्न करे? 360 डिग्री कोण उत्पन्न करे। तुम्हारा एक मुहूर्तेर जन्य भावो, देखो एखन घड़ीते बाजछे कत? 9:45। किन्तु एक मुहूर्तेर जन्य भावो तुम्हारा जे घड़ीते 12:00 बाजछे। তাহলে যখন 12:00 বাজে ঘড়িতে তখন কেমন অবস্থানে দুটো কাঁটা থাকে বলো তো? ঘড়ির ঘন্টার কাঁটাটাও আর মিনিটের কাঁটাটাও একে অপরের উপর সমাপতিত অবস্থায় থাকে। এখন তোমরা ভাবতে থাকো যে ঘড়িতে 12:00 থেকে 1:00 বাজবে, অর্থাৎ ঘন্টার কাঁটাটা ধীরে 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 সরবে, মিনিটের কাঁটাটা ধীরে 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 সরে ধরে আসবে। তাহলে যখন ঘন্টার কাঁটাটা 12:00 থেকে 1:00 বাজবে, তাহলে কতটুকু আসবে বলো তো? কত মিনিট ঘর আসবে? 5 মিনিট ঘর আসবে। আচ্ছা, তার আগে আরও যদি একটু সোজা ভাষায় তোমাদের বলি, দেখো এই ঘড়িটিকে আমি কতগুলো ভাগে ভাগ করেছি? 12:00 ভাগে ভাগ করেছি। তাহলে এই যে এক একটা ভাগ, এই যে 12 থেকে 1, 1 থেকে 2, এই এক একটা ভাগ কত ডিগ্রি করে হবে বলো তো? টোটালটা হচ্ছে আমার 360 ডিগ্রি। তাহলে একটা ভাগ হবে, একটি ভাগ হবে কত? 360/12 মানে 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো ঘন্টার কাঁটাটা কী হয় বলো তো? যখন 12 থেকে 1-এর ঘরে আসবে সে 5 মিনিট ঘর আসবে। 5 মিনিট, দেখো এইগুলো 5 মিনিট করে করে, এই যে সময়গুলো আছে 5 মিনিট করে করে সময়টা। তাহলে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় সরবে কত 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 মিনিট ঘর? 5 মিনিট ঘর। আর 5 মিনিট ঘর মানে কত ডিগ্রি? দেখো 30 ডিগ্রি হবে। দেখো এটা একটি ভাগ মানে কত? 30 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় বা বলতে পারো 60 মিনিটে কত ডিগ্রি সরে? ঘন্টার কাঁটাটা 30 ডিগ্রি সরে। একই রকমভাবে ওই 1 ঘন্টাতেই বা 60 মিনিটে বলতে পারো মিনিটের কাঁটাটা কত ডিগ্রি সরবে? দেখো মিনিটের কাঁটাটা পুরোটাই কিন্তু কভার করবে, এই ঘুরে 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 আবার যখন মিনিটের কাঁটাটা 12:00 ঘরে আসবে তখন 1:00 বাজবে। তাহলে বলতে পারো তোমরা যে ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টা বা 60 মিনিটে কত ডিগ্রি সরে? 360 ডিগ্রি সরে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তোমরা বলো তো যে ঘড়ির ঘন্টার কাঁটাটা প্রতি 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরছে? দেখো 30 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা মানে দেখো 60 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটাটা সরে কত ডিগ্রি? 30 ডিগ্রি 60 মিনিটে। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 1 মিনিটে সরে কত ডিগ্রি বলো তো? 30/60 মানে কাটাকাটি করলে হবে 1/2 ডিগ্রি। বুঝতে পেরেছ? এখন এটা হচ্ছে বন্ধুরা ঘন্টার কাঁটাটা। এখন মিনিটের কাঁটাটি দেখো, মিনিটের কাঁটাটি ওই 1 ঘন্টাতেই বা 60 মিনিটেই, 1 ঘন্টা মানে তোমার জন্য 60 মিনিট, ওই 60 মিনিটেই সরছে কত ডিগ্রি বলো তো? দেখো পুরোটাই কভার করছে ওই 60 মিনিটে, মানে 360 ডিগ্রি সরছে। তাহলে 60 মিনিটে কভার করছে 360 ডিগ্রি মিনিটের কাঁটাটা। তাহলে মিনিটের কাঁটাটা 1 মিনিটে কত ডিগ্রি সরছে? 360/60 মানে 6 ডিগ্রি। অর্থাৎ মিনিটের কাঁটাটা প্রতি 1 মিনিটে সরে 6 ডিগ্রি, আর ঘন্টার কাঁটাটা প্রতি 1 মিনিটে সরে 1/2 ডিগ্রি। বুঝতে পেরেছ? বা বলতে পারো 1 ঘন্টায় ঘন্টার কাঁটা সরে 30 ডিগ্রি, বা বলতে পারো 1 ঘন্টায় মিনিটের কাঁটা সরে কত ডিগ্রি? 360 ডিগ্রি। একই ব্যাপার। এখন দেখো তোমাদের আমি এখানে একটা প্রশ্ন নিয়ে এসেছি যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? দেখো একদম সোজাভাবে বোঝার চেষ্টা করো। দেখো ঘড়িতে কী হয়েছে, 12:00 থেকে 1:00 বাজছে, অর্থাৎ ঘড়ির যেটা ঘন্টার কাঁটা সেটা হচ্ছে কত ঘর? 5 মিনিট ঘর। আর তখন মিনিটের কাঁটাটা সরছে কত ঘর? 60 মিনিট ঘর। তাহলে যদি অনুপাত করো, ওই একই সময়ে 5:60 হচ্ছে 1:12, তাহলে উত্তর হবে 1:12। বা যদি আরও অন্যরকম করে ভাবো, দেখো ঘড়ির ঘন্টার কাঁটাটা ঘর সরছে কত ঘর, এটাকে 1 ঘর করে করে ধরে নাও সকলকে। দেখো 1 ঘর করে করে আছে 12 ঘর, তাহলে ঘড়ির যখন ঘন্টার কাঁটাটা 1 ঘর সরছে তখন মিনিটের কাঁটাটা সরছে কত ঘর? 12 ঘর। সেখান থেকেও বলতে পারো তোমরা 1:12। যেমনভাবে ভাববে বন্ধুরা, অঙ্কগুলোকে বা রিজনিংগুলোকে ফিল করার চেষ্টা করো, অবশ্যই তোমাদের সোজা লাগবে। দেখো বন্ধুরা কি বলছে, 9:45 ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত? দেখো এইগুলো বন্ধুরা অনেক বইয়ে কি অনেক সূত্রের মাধ্যমে তোমরা পাবে, আবার আমি বেসিকও তোমাদের সেটা বলে দেওয়ার চেষ্টা করবো। তো আগে আমি তোমাদের সূত্রটাও একটু জানিয়ে দিয়ে রাখি। দেখো এটার একটা সূত্র আছে, খুব সুন্দর এবং খুব সহজে হবে। দেখো সূত্রটা হচ্ছে 11m/2 = 30h±θ। থিটা বলতে আর কি যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এম মানে হচ্ছে মিনিটের কাঁটাটার পরিমাণ, অর্থাৎ 45, আর এই এইচ মানে হচ্ছে ঘন্টার কাঁটাটা যত দেওয়া থাকবে, 9। তাহলে দেখো যদি মানটা আমরা পুট করি তাহলে কি হবে, দেখো 11 গুণ এম মানে কত? 45।
पैंतालिस बाय दुई समान तीस एच तीस इंटू एच मान कत बसा मान नय से नय प्लस माइनस थीटा ताले देखो जदि आम ये करी पैंतालिस एगार गुण कर पैंतालिस और एखान पैंतालिस पाँच पाँच चार नय चारश पचानब्बे बै दई समान हो गल दुईश सत्तर प्लस माइनस थीटा ताले देखो चारश पचानब्बे बै दई ये दुश सत्तरटा समान बाँ दिखे नहीं आसो तो सैन चेज दुश सत्तर बैक समान थीटा प्लस आकार लिखे रखो एखे ताल कि एखे दई चारश पचानब्बे माइनस कत हो जाए बंधुरा पाँच चल्लिस एखे प्लस माइनस ही लिखे रखो तो और बुझते सुविधा है देखो तो कत हो गल प्लस माइनस थीटा एखन देखो तो आस माइनस चिन्ह हो देखो एखन बड़ोटार चिन्ह जेहतु आलार चिन्ह आज वियोग करब माइनस पाँच पाँचे दस नय एक हाथ हलो दस चार चौद बाय दुई समान प्लस माइनस थीटा एखन देखो आमरा एखाने कोन सिम्बलटा नेब देखो ये एखाने आसबे देखो कि चिन्ह एसेछे एखाने माइनस चिन्ह एसेछे ताहले थीटार एदिको आमरा माइनस सिम्बलटा नेब ताहले माइनस पैंतालिस बाय दुई इज टू माइनस थीटा माइनस माइनस केटे गेलो थीटा समान हये गेलो पैंतालिस बाय दुई समान बाईस पूर्ण एक दो डिग्री बंधुरा एरकम भाव तुम्हारा भावते पर सूत्र माध्यम अंकटा तुम्हारा नामिए दीते पर रिजनिंग बोलते पर तुम्हारा नामिए दीते पर हमें यहाँ चाहिए तुम्हारा बेसिक कन्सेप्ट कम एगोबे देखो एक घड़ीर घंटार काटा बोल तो एक घंटा कत डिग्री अग्रसर है तीस डिग्री अग्रसर है तो देखो ये एखे नय नटा बेजे पैंतालिस मिनट हमें पैंतालिस मिनिटा के घंटा आकार प्रकाश करब तो टोटल कत घंटा है नटा पैंतालिस मिनट मान नय घंटा पैंतालिस मिनट मान जो घंटार आकार नहीं आसि नय पूर्ण पैंतालिस बाय साठ ये तो क्यों घंटा है काटाकुटी कर पंदर तीन पैंतालिस पंदर चार साठ तेल देखो कत आज पूर्ण आकार भांगले ये चार नय छत्तीस तीन जोग कर उनचल्लिस बाय चार घंटा उनचल्लिस बाय चार घंटा ताहले बोलो उनचल्लिस बाय चार घंटा ये घड़ीर घंटार काटाटा टोटल कत डिग्री अग्रसर हो अर्थात यही रकम भाव घुरे 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 एसे एसे यान अवधि पहुँचे यान अवधि यान यान अवधि घड़ी घंटार काटाटा कत डिग्री घुरे से लक्ष्य करो तो देखो एक घंटा घंटार काटाटा सर कत डिग्री तीस डिग्री तेल उनचल्लिस बाय चार घंटा सर्वे कत डिग्री घंटार काटा उनचल्लिस बाय चार गुण कत तीस देखो काटाकुटी कर दाओ दुई पंदर तीस दुई दुए चार उनचल्लिस पंदर देखो गुण करो उनचल्लिस पंदर पाँच नौ पैंतालिस पाँच तीन पाँच पंदर चार उन्नीस उनचल्लिस एक उनचल्लिस पाँच अठारह आठ दिन पाँच पाँच सौ पचासी बाय दुई डिग्री की बोल तो घंटार काटाटा टोटल ये अवस्थान आँच सौ पचासी बाय दुई डिग्री अग्रसर कर मिनिटर काटाटा जो पजिशने आई पजिशन अवधि देखो कत डिग्री से घुरे आखो मिनिटर काटाटा बोल तो एक मिनिटे कत डिग्री अग्रसर है षाट मिनट अर्थात एक घंटा मिनिटे काटा अग्रसर है तीन सौ षाट डिग्री ताहले एक मिनिटे अर्थात घड़ी काटा अग्रसर है तीन सौ षाट बै कत तीन सौ षाट बै षाट मैंने छय डिग्री ताहले एक मिनिटे मिनिटर काटाटा अग्रसर है कत डिग्री बोल तो छय डिग्री ताहले मिनिटे काटाटा अवस्थान आछे कत पैंतालिस मिनिटे देखो ताहले पैंतालिस मिनिटे मिनिटर काटाटी अग्रसर होयेछे कत डिग्री मिनिटर काटाटा पजिशन देखो पैंतालिस मिनिटे आछे तो ताहले पैंतालिस मिनिटे मिनिटर काटाटा कत डिग्री घुरेछे पैंतालिस इंटू छय मान पाँच छय त्रिश शून्य चार छय चौबीस तीन सत्ताईस दुशो सत्तर डिग्री ताहले एइटुकुर जे अवस्थान सेटा हच्छे पाँच सौ पचासी बाई दुई डिग्री और एइटुकुर जे अवस्थान एइजे एइटुकु थेके एइटुकु सेटार अवस्थान हच्छे दुशो सत्तर डिग्री दुशो सत्तर डिग्री ताहले एइटुकुर जे डिस्टेंस एइजे कोण सेइ कोणटा पाबो कि रकम भावे बोलो तो आमरा जदि पाँच सौ पचासी बाई दुई थेके जदि दुशो सत्तर डिग्री वियोग दिए दी आमरा मानटा पेये जाबो देखो वियोग दिए दाओ देखो ताहले कत हलो पाँच सौ पचासी बाय दुई वियोग कत दुईश सत्तर देखो दुई हो गल लसागु ताहले पाँच सौ पचासी माइनस पाँच सौ चल्लिस मान पैंतालिस बाय दुई समान बाईस पूर्ण एक दुई डिग्री बंधुरा बुझते पे तो देखो आमी तुम्हारे काछे आरो उदाहरण निये आसार चेष्टा करछि धरे नाओ नौटा पंचाश बाजछे नौटा पंचाश बाजे ताहले घड़ीर घंटार काटा और मिनिटर काटार मध्य जो मध्यवर्ती कोण थाकबे से कोणटार परिमापटा तुम्हारा निर्णय करो ताहले देखो तुम्हारा ओरकम बेसिक कन्सेप्ट करते पर आबार सूत्रटाई तुम्हारा फेले दीते पर
চাইব তোমরা বেশি কনসেপ্টটাও শিখে রাখো সূত্রটাও শিখে রাখো। আমি সূত্রের মাধ্যমে তোমাদের করে দিচ্ছি। দেখো সূত্রটা হচ্ছে বন্ধুরা, এগারো এম বাই টু ইজকাল টু থার্টি এইচ প্লাস মাইনাস থিটা। থিটা মানে হবে কোণটা, আর এই যে নয়টা আছে এই নয় মানে হচ্ছে এটা ঘন্টার কাঁটার যে পরিমাণটা, এই অর্থাৎ এইচের মান নয় আর এম এর মান হচ্ছে পঞ্চাশ। তাহলে মানটা পুট করো, তাহলে কত হবে দেখো, এগারো গুণ এম মানে কত পঞ্চাশ, পঞ্চাশ বাই দুই সমান তিরিশ গুণ এইচ মানে কত নয়, এইচ মানে নয় প্লাস মাইনাস থিটা। তাহলে এটা গুণ করে দাও, আগে কাটাকুটি করে নি দেখো বন্ধুরা, পঁচিশ, তাহলে গুণ করলে হয়ে গেল কত, পঁচিশ একে পঁচিশ পঁচিশ, দুইশো পঁচাত্তর সমান হয়ে গেল দুইশো সত্তর প্লাস মাইনাস থিটা। তাহলে দুইশো পঁচাত্তর এই প্লাস চিহ্নটা, অর্থাৎ দুশো সত্তর যে প্লাস চিহ্ন ছিল বাঁ দিকে চলে এলে কী হবে, মাইনাস, মাইনাস দুইশো সত্তর সমান প্লাস মাইনাস থিটা। তাহলে ফাইভ সমান দেখো, যখন এখানে সিম্বলটা প্লাস চলে এলো থিটার আমি প্লাস মানটা নেব, তাহলে ফাইভ সমান থিটা, অর্থাৎ এদের যে মধ্যবর্তী কোণটা হলো সেটা হলো কত ডিগ্রি, পাঁচ ডিগ্রি। প্রশ্নটা যদি এইরকম করে দিত যে নটা বেজে পঞ্চাশ মিনিটে বৃহত্তম কোণটি কত, তাহলে বৃহত্তম কোণটি কত হতো বলো তো, দেখো ধরে নাও এখানে নয়টা পঞ্চাশ বাজছে, এরকম অবস্থা নিয়ে আছে, যদি এটা পাঁচ ডিগ্রি হয়, এটা তো ক্ষুদ্রতম কোণ অর্থাৎ মধ্যবর্তী কোণটা, বৃহত্তম কোণটা বললে কত হতো, দেখো এই যে কোণটা আছে এই কোণটা তো বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ বললে তোমরা কী করবে, তিনশো ষাট থেকে এই পাঁচ ডিগ্রি বাদ দিয়ে দেবে, অর্থাৎ বৃহত্তম কোণ যদি বলতো তাহলে সেটা হয়ে যেত কত, তিনশো ষাট ডিগ্রি বিযুক্ত পাঁচ ডিগ্রি সমান তিনশো পঞ্চান্ন ডিগ্রি। এটা যে আমাদের পাঁচ ডিগ্রি মান বের হলো সেটা হয়ে গেলো কী বলতো, দুটো কাঁটার দুটো কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি লিখে রেখেছি কি এখানে, অ্যাঙ্গেল জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি বলতে কি বলতো, সমপাতিত, অর্থাৎ কাঁটা দুটো একে উপরের উপর থাকবে, জিরো ডিগ্রি। এক ঘন্টায় দুটো কাঁটা জিরো ডিগ্রি উৎপন্ন করে একবারেই, রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণে থাকবে, সমকোণ উৎপন্ন করে দুবার, আর অপোজিট ডিরেকশন অর্থাৎ বিপরীত মুখে থাকে, ঘন্টার কাঁটা মিটার কাঁটা দুটো বিপরীত মুখে থাকে কতবার, একবার। একই রকমভাবে চব্বিশ ঘন্টা দিতে পারে, বারো ঘন্টা দিতে পারে। তো বন্ধুরা এইখান থেকে প্রশ্ন আসেই আসে, ছকটা আমি বলতে চাইছি সবসময় কী করে হলো না হলোটা আমি পরবর্তী ভিডিওর তোমাদের দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই ছকটা তোমরা এখন পুরোপুরি মুখস্থ করার চেষ্টা করো। আর একটা তোমাদের বলে রাখি, তোমাদের আর কিছু সূত্র আছে, খুব বেশি সূত্র নেই বন্ধুরা ঘড়ির থেকে, আর কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ততক্ষণ তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। তো বন্ধুরা তোমাদের আমি আজকে অন্যদিনের মতো আবারও বলে থাকি, তোমরা যদি কেউ আমার এই ভিডিওতে কিছু শিখতে পেরেছো বলে মনে করো তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও।